बिस्मिल्लाह रहमान रहीम। आई एम तौहीदा रहमान, असिस्टेंट टीचर, सिटी सेंट्रल स्कूल एंड कॉलेज, राजशाही। माय डियर ऑल स्टूडेंट्स, आई होप दैट यू आर ऑल राइट एंड फाइन। हाँ, আমরা আজকে আমাদের একাদশ অধ্যায়ের অনুশীলনীর একটি সৃজনশীল কোশ্চেন নিয়ে আমরা ভিডিও ক্লাসে আবার চলে এলাম। আজকে আমাদের যে আলোচ্য বিষয় হবে সেটা হলো একাদশ অধ্যায়ের লিভার, ফালক্রম, এটা থেকে তোমাদের সৃজনশীল কোশ্চেন অনুশীলনীতে রয়েছে, সেই কোশ্চেনটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কীরকমভাবে এটার অ্যান্সারটা তোমরা করবে, কীরকমভাবে অঙ্ক আসলে সেটার উত্তর তোমরা কমপ্লিট করবে, আমি আশা করব তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে করবে। প্রথমেই বলে নিই আমি উদ্দীপকের কথা। তোমরা তোমাদের একাদশ অধ্যায়ের অনুশীলনীতে একটি উদ্দীপক তোমরা দেখতে পাচ্ছ সৃজনশীল কোশ্চেনের ক্ষেত্রে। এখানে কিন্তু উদ্দীপকের উল্লেখ করা আছে, যা আমি তোমাদেরকে ইতিমধ্যে কিন্তু এরকম কতগুলো কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আমি পূর্বেও আলোচনা করেছি। এখানে আছে সৃজনশীল কোশ্চেন, দেখো এই কোশ্চেনটা এখানে রয়েছে কি, চিত্রে প্রদর্শিত লোকটি তেলের ড্রামটি উপরে তুলতে সমস্যায় পড়েছে। এখানে একজন ব্যক্তিকে দেখানো হয়েছে, তোমাদের এখানে চিত্র প্রদর্শন করা হয়েছে, যেখানে একজন ব্যক্তিকে দেখানো হয়েছে তেলের ড্রামটি সে এত উচ্চতায় তুলতে সে একটি সমস্যায় পড়েছে এবং আশেপাশে কেউ নেই, এরকম একটি উদ্দীপক উপরে দিয়ে রাখা হয়েছে। তারপর কি করা হয়েছে এখানে, যে ড্রামটি এমত অবস্থায় লোকটি কোনো না কোনো ভাবে ড্রামটিকে তার উপরে উঠাতেই হবে বা উপরে তুলতেই হবে, এটাই হচ্ছে উদ্দীপক। মানে একজন ব্যক্তি এই তেলের ড্রামটি এ অবস্থান থেকে বি অবস্থানে সে উপরে এত উচ্চতায় উঠাবে, কিন্তু তাকে একাই কাজটি করতে হবে এবং সে কাজটি কিরকম ভাবে একা একা করবে এই প্রশ্নটির মাধ্যমে আমরা সেটাই বুঝতে পারবো। কিন্তু এই উদ্দীপকের আগে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফালক্রম কি, সরল যন্ত্র কিভাবে কাজ করে, প্রশ্নগুলো আমরা আগে কমপ্লিট করি। ফালক্রমটা কি, তোমাদের বইয়ে কিন্তু উল্লেখ রয়েছে যে লিভার যে বিন্দুতে মুক্তভাবে ওঠানামা করে সেটাই হলো কি ফালক্রম। আমি আবার বলছি, লিভার যে বিন্দুতে মুক্তভাবে ওঠানামা করে সেটাই কি ফালক্রম। তাহলে একটি বস্তু যদি এরকমভাবে একটা বস্তুকে আমি ধরলাম এরকম ভাবে এখানে, তার এই বিন্দুতে সে কি করছে, এই বস্তুটির উপর ভর করে সে বারবার এদিকে ওদিকে ওঠানামা করছে, তাহলে আমি ফালক্রম কিন্তু এই বিন্দুটাকে কিন্তু আমি ধরে নিব। আচ্ছা, তারপর চলে আসি আমাদের দ্বিতীয় কোশ্চেন, কি সরল যন্ত্র কিভাবে কাজ করে। ইতিমধ্যে কিন্তু তোমাদের বইয়ে কিন্তু এটি কিন্তু আমরা করেছি, সরল যন্ত্রের মাধ্যমে আমরা কিভাবে কাজটাকে আরো সহজ করতে পারি, আরো সুন্দর করতে পারি। তোমাদের বইতে কিন্তু সরল যন্ত্রের সুবিধাগুলো কিন্তু আছে। এখানে কি আছে, যে সরল যন্ত্র কিভাবে কাজ করে, আমরা বইয়ের ঠিক এই অংশে দেখো, এই অংশে কিন্তু অ্যান্সারটা কিন্তু দেওয়া আছে। কি কি দেওয়া আছে আমরা একটু জেনে নিই। এখানে আছে প্রযুক্ত বলকে কয়েক গুণ বৃদ্ধি করে। সরল যন্ত্র কি করে, প্রযুক্ত বলকে কয়েক গুণ বৃদ্ধি করে। মানে তুমি যে বলটা প্রয়োগ করছো তার তুলনায় ওই যে কাজটি হবে সেটিতে কিন্তু আরো বেশি বলের প্রয়োজন হয়, কিন্তু তুমি যে বল প্রয়োগ করছো তাকে বৃদ্ধি করবে কে, সরল যন্ত্র। তারপরে কম বল প্রয়োগে কোনো কাজ সম্পূর্ণ করা যায়, যার মানটা কিন্তু একই, তুমি বল প্রয়োগ করছো কম কিন্তু তুমি কাজটা বা আউটপুট বেশি পাবে। বলকে কোনো একটা সুবিধাজনক দিকে প্রয়োগ করতে হয়, যেমন আমরা এক্ষেত্রে উল্লেখ করতে পারি, ধরো একটি ভারী বস্তুকে আমরা ওঠানোর চেষ্টা করবো, এরকম একটি ভারী একটি বস্তু পেয়েছি, এটাকে আমি তোলার চেষ্টা করব। আমি কি করলাম, এরকম একটি দণ্ডের ওপরে আমি একটি দণ্ড এখানে স্থাপন করলাম, তারপর কি করলাম আমি এই দণ্ডটি এই অংশ দ্বারা এই অংশটিকে আমি নির্দিষ্ট দিকে নিচের দিকে বল প্রয়োগ করলাম এবং বস্তুটা কি হলো, এটাকে নিয়ে সেও উপরের দিকে উঠে গেল। মানে বলটাকে আমাকে কি করতে হচ্ছে, একটা নির্দিষ্ট দিকে আমাকে বলটি প্রয়োগ করতে হচ্ছে। তারপর চলে আসি আমরা এখন আমাদের আসল অঙ্কে। এখানে কি বলা হয়েছে সেটা আমরা প্রথমে আগে জেনে নেই। প্রথমে বলা হয়েছে এখানে এ থেকে বা এ বিন্দু থেকে বি বিন্দুতে দূরত্ব নির্ণয় করো। প্রথমে আমাদের চিত্রটিকে ভালো করে আমরা পর্যবেক্ষণ করব। কি পর্যবেক্ষণ করব, আমাদের চিত্রে কি দেওয়া আছে, এখানে এ বিন্দু দেওয়া আছে, এটি কি ভূমি, ভূমি যে বিন্দুতে অবস্থান করছে সেটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দু থেকে আমাকে বি বিন্দু দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে এখানে যদি
এ বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব নির্ণয় করি, তাহলে কিন্তু আমরা যদি একটি ডট ডট দিয়ে যেটি দেখায় তাহলে এটি কিন্তু আসলে কি হবে, হেলানো তল, তাই না? আমরা কিন্তু বইতে কিন্তু যান্ত্রিক সুবিধা ক্ষেত্রে কিন্তু একটা সূত্র আমরা পড়েছি, সেটা কি হেলানো তলের দৈর্ঘ্য হেলানো তলের উচ্চতা সমান আমরা কি পাবো, যান্ত্রিক সুবিধা। আবার যান্ত্রিক সুবিধার আরেকটি কিন্তু সূত্র আছে, সেটা কি যান্ত্রিক সুবিধা সমান ভার ডিভাইডেড বাই প্রযুক্ত বল। কিন্তু আমাদেরকে এটা দেখে যেটা বুঝতে হবে যে সূত্রটি সেটা হচ্ছে আমার এখানে কি চাওয়া হয়েছে, যদি এরকম কোনো কিছু চাওয়া হতো যে এত ভরের একটি বস্তুকে আমি এত নিউটন বল প্রয়োগ করে ওপরে উঠালাম, এক্ষেত্রে যান্ত্রিক সুবিধা কত, তখন কিন্তু আমরা এই সূত্রটিকে অনুসরণ করতাম, কারণ এখানে বস্তুর ভর দেওয়া আছে, প্রযুক্ত বল দেওয়া আছে, আমি যান্ত্রিক সুবিধা বের করতে পারবো। কিন্তু তোমরা একটু লক্ষ্য করে দেখো এখানে যে উদ্দীপক দেওয়া আছে, এখানে কিন্তু উচ্চতা দেওয়া আছে, তার মানে হেলানো তল যদি আমি এটা কল্পনা করি তাহলে উচ্চতা, হেলানো তলের উচ্চতা কিন্তু কি হবে, এই বিন্দু থেকে এই বিন্দু উচ্চতা, এবং এখানে কিন্তু উচ্চতা দেওয়া আছে কত, 5 মিটার। হ্যাঁ, 5 মিটার। আর এখানে আমাদের আর কি দেওয়া আছে, যান্ত্রিক সুবিধা উদ্দীপকের পাশে কিন্তু উল্লেখ করা আছে, যান্ত্রিক সুবিধা কত, 6। তাহলে আমরা এ থেকে বি দূরত্ব কিন্তু নির্ণয় করতে পারবো, কারণ এখানে যান্ত্রিক সুবিধা কত, যান্ত্রিক সুবিধা দেওয়া আছে 6, আর ই হেলানো তলের দৈর্ঘ্যটা কিন্তু দেওয়া নেই, দেওয়া আছে কি হেলানো তলের উচ্চতা, সেটা কত, 5। তাহলে আমরা যদি কি করি, হেলানো তলের দৈর্ঘ্য নির্ণয় করি, তাহলে হেলানো তলের, হেলানো তলের দৈর্ঘ্য সমান আমরা কি পাবো, 6 × 5 = 30 মিটার, কারণ এক্ষেত্রে কিন্তু মিটারে দেওয়া আছে, তাই আমি কি লিখবো, 30 মিটার। আচ্ছা, তাহলে হেলানো তলের দৈর্ঘ্য কিন্তু আমরা পেলাম, অর্থাৎ আমরা আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তরটা কিন্তু এরকম ভাবেই পাবো। অতএব আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আমাদের সূত্রগুলো ভালো করে মনে রাখতে হবে, যে হেলানো তলের দৈর্ঘ্য ডিভাইডেড বাই হেলানো তলের উচ্চতা সমান কি যান্ত্রিক সুবিধা। তাহলে আমরা এ থেকে বি বিন্দু দূরত্ব মান নির্ণয় করতে পারলাম কি, 5 × 6, কারণ 5 হলো কি এখানে উচ্চতা, হেলানো তলের উচ্চতা 5, আর যান্ত্রিক সুবিধা হলো 6, দুটো মিলে গুণ করে আমাদের কত হলো বলো, 30 মিটার। 30 মিটার কি এ থেকে বি বিন্দু দূরত্ব। এবার আমরা চলে আসি লোকটি ড্রামটি তুলতে যে ব্যবস্থা অবলম্বন করবে সেটা আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি, আমরা আগেই জেনেছি কি যে কোনো বস্তুকে আমরা হেলানো তল কখন ব্যবহার করি, কোনো বস্তুকে একটি নির্দিষ্ট উচ্চতায় তোলার ক্ষেত্রে আমরা হেলানো তল ব্যবহার করি, এক্ষেত্রে কি সুবিধা হয় এবং আমাদেরকে কি করতে হয়। এক্ষেত্রে আমরা এও জেনেছি যে দূরত্বটা বৃদ্ধি পায়, তোমরা একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি এ অংশ থেকে বা এ বিন্দু থেকে বি বিন্দু থেকে এ অংশের উচ্চতা আমরা বা দূরত্ব যদি আমরা কল্পনা করি সেটা কিন্তু অবশ্যই কম, তার তুলনায় বি বিন্দু থেকে এ বিন্দুর তুলনায় কিন্তু কম, তাই না? কত আমরা দেখেছি, হ্যাঁ, এ অংশ থেকে এ অংশের দূরত্ব কত, 5 মিটার, কিন্তু আমরা কিন্তু এখান থেকে বি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব আমরা কত পেলাম, 30 মিটার, তার মানে হেলানো তলের কিন্তু দৈর্ঘ্যটা কিন্তু অনেক বেশি। এক্ষেত্রে বলতে হবে যে আমরা জানি কোনো ভারী বস্তুকে নির্দিষ্ট উচ্চতায় ওঠানোর জন্য আমরা হেলানো তল ব্যবহার করতে পারি, এক্ষেত্রে আমরা যান্ত্রিক সুবিধা কিভাবে নির্ণয় করব, হেলানো তলের দৈর্ঘ্য ডিভাইডেড বাই হেলানো তলের উচ্চতা সমান যান্ত্রিক সুবিধা, এবং এক্ষেত্রে আমরা হেলানো তলের দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে আমাদের যান্ত্রিক সুবিধা বা আমরা কাজের সুবিধাটা তত বেশি পাবো। কিভাবে আমরা বেশি পাবো, হ্যাঁ, আমাদের এই হেলানো অংশ দিয়ে আমরা কম বল প্রয়োগে কিন্তু এই উচ্চতায় জিনিসটাকে কিন্তু উঠাতে পারবো, যেটা আমাদেরকে সরাসরি একটা ভারী বস্তুকে এই উচ্চতা থেকে এই উচ্চতায় উঠানো খুবই কষ্টকর হবে এবং সেটা একজন ব্যক্তির পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।
তাই তাহাকে কি করতে হবে, হেলানো তলের সাহায্য নিতে হবে। এক্ষেত্রে হয়তো সময়টা বেশি লাগতে পারে, কিন্তু কম বল প্রয়োগে দূরত্বটা বৃদ্ধি করে আমরা ভারী বস্তুকে নির্দিষ্ট উচ্চতায় উঠাতে পারি। আমরা কিন্তু আমাদের এই প্রশ্নটা কিন্তু ঠিক এরকম ভাবেই কিন্তু কমপ্লিট করব। আর সৃজনশীল কোশ্চেনের ক্ষেত্রে তোমাদেরকে আমি প্রথমেই বলে নিই, আমরা আমাদের প্রশ্নে যে সিরিয়াল থাকবে আমরা চেষ্টা করব ক নাম্বারের প্রশ্ন অ্যান্সার করার পরই খ নাম্বার, খ নাম্বারের প্রশ্ন অ্যান্সার করার পরই গ, গ নাম্বারের প্রশ্ন অ্যান্সার করার পরই কিন্তু আমরা ঘটা অ্যান্সার করার চেষ্টা করব। কোনো ক্রমেই আমরা এটার ব্যতিক্রম করার চেষ্টা করব না। এতে কি হয়, খাতার প্রশ্নে বা উত্তরের যে তোমাদের ধারাবাহিকতা সেটা নষ্ট হয়ে যায় এবং কি হয় খাতার মানটা অনেকখানি কমে যায়। তাই ভালো রেজাল্টের জন্য বা ভালো নাম্বার পাওয়ার জন্য এই নিয়মগুলো তোমরা অবশ্যই ফলো করবে। আর খাতা পাওয়ার পর তোমরা অবশ্যই খাতাতে কি করবে, নিজেদের নাম, রোল, শাখা এগুলো প্রথমে পূরণ করবে এবং খাতা পরীক্ষা দেওয়া হয়ে গেলে সেগুলো আবার চেক করবে, পুরো খাতা রিভিশন দিবে, তারপর তোমরা খাতাটা দিয়ে দিবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমরা কিরকম ভাবে কমপ্লিট করব আর কিরকম ভাবে আমরা অঙ্কগুলো করব। অঙ্কগুলো কিন্তু করার ক্ষেত্রে অবশ্যই তুমি কেমন করে এই এ থেকে বি বিন্দু দূরত্ব নির্ণয় করলে, সেক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করলে সূত্রটাও কিন্তু পাশে লিখতে হবে বা উল্লেখ করতে হবে। তারপর আরো যেটা করতে হবে সেটা হলো তুমি এখানে পাশে লিখবে যে হেলানো তলের উচ্চতা কত, হেলানো যান্ত্রিক সুবিধা কত, আর হেলানো তলের দৈর্ঘ্যটা তুমি কত বের করলে। পাশে কিন্তু আমাদের সাইড নোট দিতে হবে যে কোনটার মান কত তোমার প্রশ্নে দেওয়া আছে, তুমি কিরকম ভাবে অঙ্ক করলে, কোন সূত্রের মাধ্যমে করলে, সূত্রগুলো পাশে দিতে হবে। তাহলে আমি আশা করব তোমরা পরীক্ষার আগে নিশ্চয় তোমরা এই জিনিসগুলো লক্ষ্য করে তোমরা সৃজনশীল কোশ্চেনগুলো অ্যান্সার করবে এবং আমি আশা করব এটাও যে তোমরা এর সঙ্গে সঙ্গে ভালো একটা পরীক্ষাও তোমরা দিবে, তাই না? তাহলে সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।